ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে দিনভর উত্তাল রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট। আওয়ামী লীগের ডাকা পাল্টা কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে গুলিস্তান জিরো পয়েন্ট কর্মসূচি পালন করেন তারা। আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে উঠতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে জিরো পয়েন্টে কর্মসূচি ডাকলেও আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীদেরকে দেখা যায়নি। তবে কয়েকজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে পিটুনি দেওয়া হয়। সোহান খানের প্রতিবেদন। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিকেল তিনটায় গুলিস্তান জিরো পয়েন্টে সমাবেশের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এর প্রতিক্রিয়ায় ফ্যাসিবাদ প্রতিহতের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একই স্থানে গণজমায়েতের ঘোষণা দেয় তারা। এরই অংশ হিসেবে গণহত্যার বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। উভয় পক্ষের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গুলিস্তান আশপাশের এলাকা জুড়ে। দলটি ভেরিফাইড ফেসবুকে বিকেল তিনটার দিকে কর্মসূচি ঘোষণা করলেও দেখা যায়নি কাউকেই। জয় বাংলা স্লোগান দেয় একজনকে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেয় উৎসুক জনতা। পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় দিনভর উত্তেজনা বিরাজ করে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকা জুড়ে। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিতর্কিত কর্মসূচির সমালোচনা করেন শিক্ষার্থীরা। বিদেশের মাটিতে বসে দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, এমন দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আওয়ামী লীগ বলে যারা স্বীকার করে, আমরা মনে করি তারাই খুনি, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণহত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা যারা সবাই ঐক্যবদ্ধ থাকি, সেই ছাত্রলীগ আওয়ামী লীগ আর যুবলীগকে এদেশে কোনোভাবে আসতে দেওয়া যাবে না। গণহত্যার দায়ে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে, বিচারিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার মধ্য দিয়ে। গণহত্যার দায়ে বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না বলেও সাফ জানান তারা। সোহান খান, এসটিভি, ঢাকা।